আসসালামু আলাইকুম দর্শক। জি, আমি মোহাম্মদ সৈকত হাসান শাওন বলছি। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে আসছি যে রমজান মাসে অনেকে আমাদের নিয়ম পদ্ধতি ফলো করার পরে ওজন কমছে না, বা ওজনটা কেন কমা বন্ধ হয়ে গেছে, বা এর সমাধানটা কী হতে পারে, সে বিষয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। তো রমজান মাসটা আমাদের একটা পবিত্র, এই রমজান মাস যেটা, এটা আমরা ইবাদত করব, আমাদের নামাজ কালাম তো আছে। হ্যাঁ, তো এই রমজানটা আমরা পার করতেছি, তো ওজন রোজা রেখে ওজনটা কেন কমতেছে না, এরকম একটা প্রশ্ন কিন্তু অনেকেই করতেছেন বা বলতে চাচ্ছেন যে এটা, যে রোজা রাখার পরেও যে ওজনটা কেন কমতেছে না। তো এটার একটা প্রধান যদি একটা কারণ বলতে হয়, তাহলে বলতে হবে যে অতিরিক্ত খাচ্ছি। হ্যাঁ, অতিরিক্ত, আমরা জানি যে রমজান মাসে কিন্তু আমরা ইফতারের সময় প্রচুর খাই, প্রচুর ভাজা পোড়া খাই, তারপরে আমাদের যে শরবত খাই বা শরবত জাতীয় জিনিসগুলো খাই, বা ফলের রস খাই, যে যেটাই খাই ওখানে প্রচুর সুগার কন্টেন্ট থাকে ওখানে। আর হচ্ছে যে ওখানে আবার কী করি যে আমরা যে তারাবি পরে এসে আবার খাওয়া দাওয়া করতেছি, তো সেরির যে সময় হচ্ছে তখন সেরির সময় এমনভাবে খাই যে মনে হয় যেন আর জীবনে কোনো দিন নাও খেতে পারি। তো এরকম একটা খাওয়া খাওয়া করে ফেলে, মানে প্রচুর খেলে পারে মনে মনে হয় যে আমাদের ধারণা যেটা বেশি খেলে পারে ক্ষুধা কম লাগবে, তো সারাদিন অনেক শক্তি পাবো। অনেকে আবার এটা বলে যে প্রশ্ন করতেছে যে আমরা যে এই সেরি না খাই তাহলে কি আমরা কীভাবে শক্তি পাবো, কীভাবে এই বিষয়গুলোতে। তো এখন যে আমরা যে একটা জিনিস দেখি যে ক্যালোরি যে আমরা যেটা বার্ন করতেছি সারাদিনে, তো তার চেয়ে বেশি যদি আমি যদি ক্যালোরি আমি গ্রহণ করি তাহলে রোজা রাখলেও আমার ওজন কমবে না। আর এই এই ভাজা পোড়া যে খাচ্ছি, যেগুলো আমরা বাজার বারবার নিষেধ করছি যে ডিপ ফ্রাইগুলো খাবেন না, তো তো অনেকে আমার ফোন করে আবার জিজ্ঞেস করে এরকম যে অনেকে বিভিন্ন খাবারের মধ্যে দেখা যাচ্ছে যে ভাজা পোড়া আইটেম খুব সুস্বাদু করে বানাচ্ছে, ডিপ ফ্রাই করা, এগুলো অনেকে বলতেছে এগুলো সুস্বাদু ভালো। তো আসলে সবসময় একটা জিনিস বলবো যে কোনো রেসিপিতে বিশ্বাস করবেন না, বিশেষ করে যারা হচ্ছে খুব সুন্দর করে পরিবেশন করে সোয়াবিন তেল দিয়ে রান্না করা, বা খারাপ বা মানে হাই হিট পোস্ট করা তেল দিয়ে রান্না করা, ঠিক আছে। তো এগুলো তো ব্যবসার জন্য তো মানুষ বলবে যে খুব ভালো রান্না বা খুব সুস্বাদু রান্না, এই রান্না। তো ডিপ ফ্রাই জাতীয় যে কোনো রান্না যেটা, সেটা গ্রুপ সেটা কোনো আসলেই ভালো না, স্বাস্থ্যের জন্য সেটা ভালো হবে না। তো আপনারা এটা নিশ্চয়ই আগেও আমার ভিডিওগুলোতে দেখছেন বা বুঝতে পারছেন, তা আমার যে পরামর্শ যেটা সেটা আমি বলবো যে আমরা চাচ্ছি যে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। তো সোজা কথা হচ্ছে যে আমরা ডিপ ফ্রাই জিনিসগুলো নিষেধ করতেছি, কেন নিষেধ করতেছি, যে এগুলো হচ্ছে ইনফ্লামেটরি, অর্থাৎ যে তেলগুলো প্রথমে আমরা যে বলেছি যে খারাপ তেলগুলো আমরা খেতে পারবো না, তারপরেও আমরা দেখা যাচ্ছে ভালো তেলগুলো তো যদি ডিপ ফ্রাইগুলো খাই তাহলে তেলের স্ট্রাকচারগুলো নষ্ট হয়ে যায়। তো আমরা আমরা ডিপ ফ্রাই যে যতটা সম্ভব আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। তো বাজে তেলের যে আমরা অবশ্যই খাবো না, তো বাজে তেল অনেকে ভুল করে খাচ্ছেন, তো অনেকে প্রশ্ন করছেন গ্যাস্ট্রিকের সমস্যাগুলো হচ্ছে, তারপর বাজে তেলগুলো বাজে তেল বাদ দিন, এগুলো ছেড়ে দিন, ঠিক আছে, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবেন আপনি। এবং যারা মানে যারা এইগুলো ফলো করতেছে বা ফলো করতেছে পদ্ধতিটা, তারা জানে যে তাদের গ্যাস্ট্রিক ওষুধ তাদের খাওয়া লাগছে না, অনেকেই ভালো হয়ে গেছে। তো রোজা রাখলে অনেকে ধারণা ছিল যে রোজা রাখলে যে আসলে একটু সত্য না যে রোজা রাখলে কোনো সমস্যা হবে, এরকম আসলে কোনো সমস্যা হয় না। হ্যাঁ, আমাদের কোনো গ্যাস্ট্রিক ওষুধ খেতে হচ্ছে না, কারণ আমরা ভালো খাবারটা খাচ্ছি, ভালো তেলটা খাচ্ছি। আর এখন যদি কেউ যদি বাজে তেল খায়, তারপর কেউ যদি সুগারের জিনিসগুলো খায়, সুগারিগুলো বারবার বলছে যে ইনফ্লামেটরি, তো আমরা ওজনগুলো কমবে না। তাহলে তাহলে আমরা অনেক কী করছি যে আমরা রাত জাগছি, অনেকে রাত জাগছি, তো ঘুমাচ্ছিও না, তো কম ঘুমাচ্ছি, তো দিনে ঘুমাচ্ছি, অসময়ে ঘুমাচ্ছি, তো এই যে জিনিসটা খুব বেশি দুশ্চিন্তা করছি। তো সেক্ষেত্রে হয় কি যে আমাদের যে বেশি দুশ্চিন্তা করলে, না ঘুম হলে, আমাদের রাত জাগলে, তো প্রতিটা জিনিস আমাদের সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটাকে বাড়িয়ে তোলে, এবং এই সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি আমরা যদি বেড়ে যায় তাহলে কী হয় যে আমাদের যে আমাদের বডির ভিতরে যে স্ট্রেস হরমোনগুলো আছে সেগুলো রিলিজ হবে, এবং আমার যে ওজন হয়তো কমবে কিন্তু পেটের চর্বি কমছে না। হ্যাঁ, তো এই হরমোনগুলো, এই হরমোনগুলোর কাজ হচ্ছে আপনি যদি সুগারের জিনিসগুলো নাও খান, তাহলে আপনার মাংস থেকে আপনার যে মাংস যে পেশিগুলো থেকে মাংস পেশি প্রোটিন মাংস পেশি যেগুলো আছে সেই প্রোটিন থেকে আপনার ব্রেকডাউন করে আপনার সুগার তৈরি করবে শরীরে, আর চর্বিটাকে জমে থাকতে সহায়তা করবে, সব সময় চর্বিটাকে জমে থাকতে সহায়তা করবে। অনেকে দেখবেন যে বারবার বলেছি যে টুনির মতো হাত পা, হ্যাঁ, মাংস নাই শরীরে কিন্তু পেটে পেটের চর্বি আছে বা পেটটা সামনের দিকে ভুঁড়ি হয়ে গেছে। তো এই জন্য স্ট্রেস কন্ডিশনগুলোতে আপনাদের ওজন কমবে না, তো চর্বি কমবে না বা পেট বড় হবে।
তো আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনেকেই এক্সারসাইজটাকে গুরুত্ব দিচ্ছি না বা এক্সারসাইজ করিই না। তো হ্যাঁ, এরকম অনেকে আছে যে এক্সারসাইজ যদি না করি তার বেনিফিটগুলো আপনি নিতে পারবেন না। তো রমজানে যে অনেকগুলো বেনিফিট আছে তার ভিতরে অটোফেজির মাধ্যমে যে বেনিফিটগুলো পাই, তো এখন মুশকিল হলো কি যে আমরা যদি এক্সারসাইজগুলো না করি ডিস্ট্রিবিউশনটা হবে কী করে? অটোফেজিটা হলে আপনার মানে যে প্রপার ডিস্ট্রিবিউশন একটা লাগবে, তাই না? তো কোন কোন জায়গাগুলো যে আপনার গঠন করতে হবে, কোনগুলো আপনার অপ্রয়োজনীয় ভেঙে ফেলতে হবে, তারপরে কোন সেলগুলোকে পরিষ্কার করতে হবে, সেইটাকে আবার যে নিউট্রিশনাল যে ডিস্ট্রিবিউশন যা আছে, যেটা যে আপনার রক্তনালীতে যে সাপ্লাইয়ের যে কোথায় দিবে বা অক্সিজেনটা কোথায় কমে কম প্রয়োজন, তো এই যে জিনিসগুলো এই ডিস্ট্রিবিউশনটা ভালো হবে না। তো অনেকে আমাকে বলেছেন যে এক্সারসাইজ ওজন কমে যায়, এক্সারসাইজ কি লাগবে? যাদের ওজন কমে গিয়েছে তাদেরকে এক্সারসাইজ করতে হবে? অবশ্যই এক্সারসাইজ করতে হবে। প্রথম কারণ হচ্ছে যে এক্সারসাইজে যে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা বাড়াবে আপনার, যে মাইটোকন্ডিয়াকে তৈরি করে তৈরি নতুন নতুন মাইটোকন্ডিয়া তৈরি হবে, তা এগুলো শক্তির আধার। তো আপনি অনেক বেশি শক্তিশালী থাকবেন, আপনি অনেক দুর্বলতা প্রকাশ করেন। তো এই বিষয়টা যে আপনি যদি রোজা রাখেন, এক্সারসাইজ করেন, তাহলে দুর্বলতা না আরও সবল লাগবেন, আরও ভালো লাগবে। তা আমি নিজে ইফতারের আগে এক্সারসাইজ করি, আমি দেখেছি এটা করে, আমি আপনাদের এটাই বলছি। হ্যাঁ, ভবিষ্যতে হয়তো আরও বলবো যে এই বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করবো যে ইফতারের আগে কিন্তু আর কোনো শরীরে কোনো শক্তি নেই। তো সেই সময়টা যদি আপনি দেখেন এক্সারসাইজটা করেন, বিশেষ করে মডারেট এক্সারসাইজগুলো করেন, বা ইফতারের আগে অনেক সময় হাই ইন্টেন্সিটি করি অল্প সময়ের জন্য, ওই 3 থেকে 5 মিনিট এরকম, এই সময়গুলোতে দেখবেন যে আপনার শরীর থাকা যে চর্বিগুলো গমিয়ে আপনার শরীরটা শক্তিটা পাচ্ছেন, আর একটু পরে তো আপনি ইফতারি করবেন। তো এই এই বিষয়গুলো আমি খেয়াল রাখি, তাহলে এক্সারসাইজটা করি, তাহলে ভালো ঘুম হয় বা রিল্যাক্স থাকি, তো এবং যে পরিমিত খাবার খাবারগুলো খাই। তো বারবার বলেছি যে সেরিতে আমরা চেষ্টা করবো যে শুধু পানি লবণ মিশিয়ে খেতে, আর যারা একদমই পারবেন না তারা একটু ডিম খেতে পারবে, একটু বাদাম খেতে পারে, একটু সালাদ খেতে পারে, আর যে ইফতারের সঙ্গে সঙ্গে খাবারটা শেষ করে নিতে। আমরা ইফতারের করবো, ইফতারের নামাজ পড়ে এসে, মাগরিব নামাজ পড়ে এসে আমরা রাত্রের খাবারটা খেয়ে ফেলবো। এতে হয় কি যে বেশি খাবারটার যে মানে সুযোগটা সেটা কমে যায়। আর যদি মনে করেন যে পেট ভরে অনেক করে যদি মনে পেট ভরে করেন, তাহলে আপনার সুযোগ থাকে না, এসে আবার বেশি খাবার খাওয়া হয়, তাহলে কম এটা যদি কম খান, তাহলে যতটুকু প্রয়োজন অতটুকু আপনি খেতে পারলেন। আর যারা কি করবে যে তারাবি পরে এসে আবার খায়, তারা অনেক বেশি খেতে পারে, তারা সেরিত খায় অনেক বেশি খেতে পারে, তো অনেক ক্যালোরি তারা নিয়ে ফেলে। তো যার কারণে কী হয় যে তার মানে এই যে রোজা বা তার কোনো উপকার করতে পারে না। তো এই কারণে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা সবসময় চেষ্টা করবো যে ইফতার করার 1 ঘন্টার ভিতরে সব খাবারগুলো শেষ করে ফেলতে, এবং সেরিতে যত সম্ভব কম খেতে, আর বাকি যেগুলো বললাম এক্সারসাইজ ভালো ঘুম, তো এগুলো মেনে চললে আশা করি আপনাদের রোজাতে দারুণ উপকার পাবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমি আমার যে বিষয়টা আমি আপনাদের সচেতনমূলক মানে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি। আমি নিজে অনেক মোটা ছিলাম, আপনারা এটা জানেন, আমি ওই ভিডিওতে আগে বলেছি 155 কেজি ছিলাম। গত নভেম্বরের থেকে আমি স্টার্ট করছি এই পদ্ধতিগুলো, এবং আমি আজকে এখন আজ সকালে আমার ওজন ই করছি, দেখছি যে আমি আজকে 84 কেজি মানে 84। তো এত ওজনটা কমাতে পারছি আস্তে আস্তে, মানে কমছে, ঠিক আছে, মানে মানে এই 5-6 মাসের মধ্যে আমার ওজনটা কমে গেছে। তো এটা একটা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল যেটা আমি করে দেখাবো। তো এই রোজা আমি রোজা ছিলাম, আমি জানুয়ারি 1 তারিখ থেকে রোজা, সপ্তাহে একদিন থাকি না, কিন্তু বাকি সময়গুলো আমি সবসময় রোজা ছিলাম। তো এখন রোজার মাসটাও তো রোজা তো অবশ্যই থাকবো। তো এইভাবে আমি আমার শরীরের যে বাড়তি ওজন বাড়তি চর্বি আমি সব ঝরিয়ে ফেলছি বা কমে গেছে সব। তো অনেকখানি ওজন কমাইছি এখন আমি 84-তে। তো এইভাবে আসার পরে আমার যে উপকারটা হয়েছে বা আমার যে ভালো লাগা বিষয়গুলো সেগুলো আমি আপনাদের তুলে ধরলাম, নিশ্চয়ই আপনাদেরও মঙ্গল হবে, আপনাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি আর দীর্ঘ করতে চাচ্ছি না আজকের জন্য, ভিডিওটি এতটুকুই। ভালো লাগলে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং আমাদের কাজে উৎসাহ দেবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।